আজ মহান বিজয় দিবস। 9 মার্চ যুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আজ এই বিজয় দিবস। বিজয় দিবসে সবার মতো বিনোদন অঙ্গনের সঙ্গে জড়িত অনেকেই জানাচ্ছেন বিজয়ের শুভেচ্ছা। বাংলাদেশের সুপারস্টার চিত্রনায়ক সাকিব খান একটা পোস্টার শেয়ার করে লেখেন, বিজয় অর্জনে আমরা গর্বিত এক জাতি। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকায় অভ্যুদয় ঘটায় বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বিদ্যা সিনহা মিম লেখেন, দেখতে দেখতে 71 হয়ে গেল। বিজয়ের 51, বাংলাদেশের 51। এই ধন্য ধরনের গৌরবগাথা লেখা হয়েছিল আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে। আমরা পেলাম বিজয়, দেশ হলো মুক্ত। অথচ সেই বিজয়কে আমরা মুক্ত হতে দিয়েছি কই, বরং বন্দি করে রেখেছি। আসুন মুক্ত করি জয়, আমাদের জীবনে আবারও ফিরে আসুক বিজয়। বিজয় আসুক আমাদের ভাবনায়, ভালোবাসায়, বিজয় আসুক উদারতায়, সমতায়, অধিকারে, মানব আর দেশপ্রেমে। আসুন দেশটাকে সবাই ভালোবাসি। দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী লেখেন, আমার শক্তি, আমার গর্ব, আমার দেশ বাংলাদেশ। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে ছবি শেয়ার করে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা বুগলি। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অভিনয়শিল্পী আসনা হাবিব ভাবনা সেলুট দিয়া ছবি শেয়ার করে লেখেন, আমার দেশের আজ 51 বছর, আমার দেশ বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। বিই নিউজ, ঢাকা।